বগুড়ার গাবতলীতে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী পরদাহ মাছের মেলা। এবারের মেলায় 76 কেজি ওজনের একটি বাঘের মাছ বিক্রি হয়েছে 1,05,000 টাকায়। রীতি অনুযায়ী কাল অনুষ্ঠিত হবে বউ মেলা। আব্দুল সালাম বাবুর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সন্ন্যাসী পূজা উপলক্ষে প্রতিবছর মাঘ মাসের শেষ বুধবার গাবতলীর ইছামতীর তীরে বসে পোড়াদহ মাছের মেলা। এই রীতি প্রায় 200 বছরের, এবারও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকে নানা বয়স ও শ্রেণী পেশার মানুষ আসতে শুরু করেন মেলা প্রাঙ্গণে। দুপুর গড়াতেই মেলার মাঠ হয়ে ওঠে লোকে লোকারণ্য। 450 মাছের দোকান সহ সব মিলিয়ে দোকান বসেছে প্রায় 1,000। এবারের মেলায় উঠেছে বাঘাইড়, রুই, কাতলা, বোয়াল, ব্ল্যাক ক্যাপ সহ হরেক প্রজাতির মাছ। 76 কেজি ওজনের একটি বাঘাইড় মাছ বিক্রি হয়েছে 1,05,000 টাকায়। অনেক মাছ দেখলাম যেগুলো আগে কখনো দেখা হয়নি বা সুযোগও হয়নি। অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় মাছ উঠছে, অনেক মজা করতেছি আমরা। প্রতি বছর আমরা মেলা করতে লেগেছি, 1,05,000 টাকা বিক্রি করছি, 1,60,000 টাকা বিক্রি করছি। মেলার অন্যতম আকর্ষণ বিশাল আকৃতির মিষ্টিও। এবার সর্বোচ্চ 10 কেজি ওজনের মিষ্টি বিক্রি হয়েছে 300 টাকা কেজি দরে। করোনা সীমাবদ্ধতার মধ্যে এবারের আয়োজন নিয়ে সন্তুষ্ট আয়োজকরা। আমাদের এই মেলাটা প্রায় 20 একর জমির ওপর আজকে মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে। রীতি অনুযায়ী মাছের মেলার পরদিন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বউ মেলা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।